নমস্কার বন্ধুরা, বাবলির কুকিং চ্যানেল থেকে জানাচ্ছি আপনাদের স্বাগতম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে উইন্টার স্পেশাল একটি রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি, যা সব মানুষেরই প্রায় প্রিয় একটি রেসিপি। আমি আজ নতুন আলু দিয়ে পরোটা বানাবো, যা খেতে খুবই সুস্বাদু লাগে। এরকম খাবার থাকলে ডিনার তো একদমই জমে যায়। আমি খুব সহজভাবেই বানিয়ে দেখাবো আপনাদের। আশা করি আপনাদের রেসিপিটা ফলো করলে আপনারাও খুব সহজে এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন। বন্ধুরা, যারা এই রেসিপি দেখছে তারা নিশ্চয়ই পরোটা, আলু পরোটা খুব পছন্দ করো। আমার রেসিপিটা প্লিজ তোমরা পুরোটা দেখো। আমার নতুন চ্যানেলে আপনাদের সাপোর্ট আমার খুবই দরকার। আপনারা আমার পাশে থাকলে আমি আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসবো শুধুমাত্র আপনাদের জন্য। আমার সব রেসিপিতেই আমি চেষ্টা করি কত চটপটে সুস্বাদু রান্না করা যায়, যা আপনাদের খুবই হেল্পফুল হবে। আমি আজকে কিছু টিপসও আপনাদের সাথে শেয়ার করব, যার মাধ্যমে আপনারাও খুব সহজে এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন। চলুন এবার রেসিপিটা বানিয়ে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে ময়দা আর আটা দুটো এখানে পাইল করা আছে, সেটা আমি নিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি অল্প পরিমাণে তেল নিয়ে নিলাম, দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। এটা খুব একটা আমি ময়াম করব না, এই জন্য দেখতেই পাচ্ছেন এখানটা আমি এটাকে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটু টাইট করেই বেলবো, খুব একদম নরম করব না। এটাকে ভালো করে মেখে নিয়েছি, দেখুন এটাকে আমি আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো। এরপর আমি এখানে আলু বয়েল নিয়ে নিয়েছি, এখানে দুটো বড় বড় আলু আছে, এটাকে আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি একটু নুন দিয়ে। তার মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়েছি, তারপর ধনে পাতা কুচি। পেঁয়াজ এখানে একটা বড় সাইজের আছে, আর ধনে পাতা এখানে ওই হাফ এক কাপের মতো এখানে ধনে পাতা রয়েছে, আর দুটো লঙ্কা কুচি। তার মধ্যে হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা। এটাকে যত করে আলুটা যত সুন্দর করে মাখবেন ততই খেতে ভালো লাগে। এখানে আমি ধনে পাতা বাদে যেটা আমরা ধনে পাতার চাটনি বানাই সেটা আমি নিয়ে নিয়েছি এখানটা প্রায় দু চামচের মতো, এতে পরোটার টেস্ট আরও বাড়িয়ে দেয়। এর মধ্যে আমি পরিমাণ মতো নুন নিয়ে নিয়েছি, এক চামচ থেকে কম লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ নিয়ে নিয়েছি। আর একটু ভাজা মশলা আমি এটার মধ্যে ইউজ করেছি, দিয়ে ভালো করে আমি আলুটাকে মেখে নেব। আলুটা একদম ভালো করে মাখবো, গোটা গোটা রাখবো না, নাহলে যখন পরোটা বেলবো তার মধ্যে ফেটে ফেটে বেরিয়ে যেতে পারে। এই জন্য আলুটা খুব ভালো করে মেখে নেব, হাত দিয়ে মাখলে ভালো। আপনারা চাইলে স্ম্যাশ দিয়ে ওটা করতে পারেন, কিন্তু হাত দিয়ে মাখলে পরে বেশি ভালো হয়। এই জন্য আমি হাত দিয়ে মেখে নিয়েছি। আর নতুন আলু একটু শক্ত শক্ত ধরনের হয়, এই জন্য খুব ভালো করে এটা মেশাতে হবে, যেহেতু ঠান্ডা হয়ে গেছে। দেখুন আমার আলু মাংসটা প্রায় হয়ে এসেছে। এরপর আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম সেই লাচিটা আমি এরকম বড় বড় করে কেটে নেব, গোল গোল করে কেটে নেব। এরকম শুকনো আটা নিয়ে আমি এটাকে এরকম গর্তের মতো করে নেব, কারণ এখানে আমি আলুর পুরটা ভরব। এমনগুলো হাত দিয়ে দিয়ে এরকম গর্তের মতো করে নিতে হবে, দরকার হলে শুকনো আটা নিতে পারেন। এটা বানানো খুবই সহজ, মাঝখানে এরকম আলুটাকে ঠেসে দিয়ে দেবো। খুব বেশি আলু ভরলে পর আবার ফেটে যেতে পারে, যেন একটু বুঝে শুনে আলুটা ভরতে হবে। চারিদিক থেকে এরকম নিয়ে মাঝখানে চেপে দিতে হবে, দিয়ে আস্তে আস্তে করে এটাকে বেলতে হবে। শুকনোটা দিয়ে বেলতে পারেন বা এমনিও বেলতে পারেন তেল দিয়ে, আমি এখানে শুকনো বাটা এটাই ইউজ করেছি। দিয়ে হালকা হাতে এটাকে চেপে চেপে বেলতে হবে। আমি আলুটা খুব বেশি নিইনি, আপনারা চাইলে আরও বেশি আলু নিতে পারেন, তাই জন্য আমার বেলতে সুবিধা হচ্ছে। আলু খুব একটা বেশি নিলে পরে কিন্তু এরকম বেলা যায় না, তখন আরও হালকা হাতে একদম চেপে চেপে করতে হয়। আমার অতিরিক্ত আলু ভালো লাগে না, তাই জন্য আমি যতটুকু আমার পছন্দ আমি সেরকম দিয়েছি। আপনারা আপনাদের পছন্দের মতো করে দেবেন আলু।
এরকম মোটা মোটা ধরনের হবে। এখানে আমি তাওয়াটা চাপিয়ে দিয়েছি, প্রায় গরম হয়েছে তাওয়াটা, তখন আমি এর মধ্যে এটা পুরো রান্না হবে মিডিয়াম আঁচে। পরোটাটা আমি দিয়ে নিয়েছি, ভালো করে একটু সেকে নেওয়ার পর আমি তারপরে এবার তেলটা দেবো এর মধ্যে। সেকে আসছে, পরোটাটাকে খুব ভালো করে ভাজতে হবে, ভাজার উপর নির্ভর করে পরোটা কত টেস্ট হবে। তেলটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন, আমি খুব বেশি তেল ইউজ করবো না, একটা পরোটা বানাতে যেরকম লাগে আমি সেরকমই এখানে ইউজ করবো, কারণ খুব একটা বেশি অয়েল আমি খেতে পছন্দ করি না, তো আমি খুব বেশি তেলে চুপিয়ে চুপিয়ে আমি বানাবো না, কিন্তু আপনারা যেরকম পছন্দ করেন আপনারা সেরকমভাবে বানাবেন। এটা বানানোর জন্য খুবই সহজ, পরোটা যারা বানাতে পারেন তারা নিশ্চয়ই পারবেন। এদিকে চেপে চেপে ভালো করে চারিদিক থেকে পুরো রান্না করে নিতে হবে, একটু টাইম ধরেই করতে হবে এটাকে, আর এটাকে লো থেকে মিডিয়াম ফ্লেমে রাখবেন, একদমই হাই করবেন না। এমনি করে চেপে চেপে এপিট ওপিট করে ভালো করে রান্না করে নিতে হবে। দেখুন যেরকম মাঝখান থেকে ফুলে ফুলে যাচ্ছে, তাহলে বুঝবেন যে আলুর পরোটাটা ভালো হয়েছে রান্নাটা, এরকম ফুলে ফুলেই যাবে জিনিসটা, মানে শেকাটা ভালো হয়েছে। আমার প্রায় রান্নাটা হয়েছে, আমি এবার এটাকে গরম গরমই সার্ভ করে দেবো। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে, আপনারাও ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন, যাতে আমি আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসলে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। রেসিপিটা পুরো দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ, আমি আবার নতুন রেসিপি নিয়ে উপস্থিত হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজেদের খেয়াল রাখবেন। ততক্ষণের জন্য টাটা।